গাছ বলা হয়তো আর কি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল এ অ্যাপ ব্লগার্স মিস্টার আরিফ। সো গাইস, আজকের ব্লগটি আমার লাইফের বেস্ট একটি ব্লগ হতে চলেছে, বিকজ আই এম গোয়িং বাংলাদেশ টু দুবাই। আজকে আমি খুবই খুশি, বিকজ আই এম গোয়িং দুবাই। পুরো ব্লগটি দেখার অনুরোধ রইল। দুবাই যেতে যেতে অনেক ধরনের এক্সপিরিয়েন্স হবে, সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছে। এবং ফাইনালি আমি চলে যাচ্ছি, আপনারা তো দেখবেন বিস্তারিত সব বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এনজয় ইউর ব্লগ। সো বেলুন উঠে গেছে অলরেডি, এসি দেখতে পাচ্ছেন, ঢাকা শহরটা দেখতে কতটা সুন্দর দেখা যায় দেখতে পাচ্ছেন, শুধু বিল্ডিং আর বিল্ডিং উপর থেকে। আসলে ঢাকা শহরটা এরকম দেখা যায়, ওয়াও, জাস্ট অ্যামেজিং অ্যামেজিং। উপরে উঠে গিয়েছে ফাইনালি, দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আসলে বেলুন থেকে কীরকম দেখা যায় আর কি। সো আপনার আরও উপরে উঠতেছে, মাথা ঘুরতেছে কি, সো কিছুই দেখা যাচ্ছে না এবার, কিছুই দেখা যাচ্ছে না এখন, কিছুই দেখা যাচ্ছে না, হালকা পাতলা কিছুটা দেখা যাইতেছে, এটাও দেখা যাবে না আর কি। আকাশের উপর থেকে আমাদের দেশটাকে কীরকম দেখা যায়, সো স্মল সাইজ আপ দেখতে পাচ্ছেন, আপ উড়ে যাচ্ছে। এতদিন শুধু আপ দেখতাম নিচ থেকে যে উড়ছে, এখন উপর থেকে আপ উপভোগ করতেছে, ওয়াও, জাস্ট অ্যামেজিং, অসাধারণ, ইট ইজ অ্যামেজিং। এখানে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এখানে যে আবের হচ্ছে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে পাহাড় আর কি। আবার হচ্ছে যে জায়গাগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে পাহাড়। সো সবগুলো আবের হচ্ছে আমরা আসি, আব আমাদের নিচে, সো আমরা আবের হচ্ছে উঠে গিয়েছি অলরেডি। সো আমাদের নিচে কিছুই দেখা যাচ্ছে না, সো এতদিন আমরা নিচ থেকে দেখতাম, এখন আমরা উপর থেকে দেখতেছি। সো উপরে কিন্তু কিছুই নেই, উপরে সব খালি, কিন্তু নিচ থেকে আকাশটা এরকম দেখা যায় আর কি। সো দেখতে পাচ্ছেন ম্যাঘগুলো কীভাবে বাসা বেঁধে রেখেছে, মানে ধুম ধরে রয়েছে। Oh my god, it is amazing view, and I don't know explain, this is place, it's really beautiful. Dekhte pachhen pelun theke abhabha ta ki kemon dekha jacche, so age je gas gulo chilo tula gas bola hoyto ar ki, tula je rokom thik erokom dekhte pachhen meg gulo akashe kibhabe dekhte pachhen, so mountains taken theke dekha jacche, so ekta pahar ase, পাহাড়টা জুম করে আসতেছে না, পাহাড়টা অনেক বড়ো এখান থেকে দেখা যাইতেছে। সো আসলে কে বলে যে পেলুনের সামনে অনেক কিছুই থাকে। সো এখানে রয়েছে আপনার কীভাবে আপনি মাস্ক পরবেন, সামনে রয়েছে আর কি, সামনে এছাড়া অন্য কিছু কোনো আর নেই, ঠিক আছে। সো আপনারা দেখুন সবাইকে, সো দেখতে পাচ্ছেন এখানে আপনি কীভাবে উঠবেন, কীভাবে বসবেন, কীভাবে কী করবেন, সো সকল ইয়ে দেওয়া রয়েছে আর কি। সো আপনারা বিমানওয়ালা ওনারাও দেখাই দিবে, এখানে পানি রয়েছে আর কি, এখানে এক কাপ পানি দেয়। সো এখানে গরম কী দিয়েছে আমি খুললে বুঝতে পারবো যে এখানে কী আছে। সো আর কি দেখ, হাত ধোয়ার জন্য দেখতে পাচ্ছেন টিস্যু, এটা তো টিস্যু দিয়ে হাত ধুলে হাত মোটামুটি একটু পরিষ্কার হয় আর কি, এটাকে স্যানিটাইজার বলা হয় আর কি। বিরিয়ানি আর কি রয়েছে, সো দেখতে পাচ্ছেন বিরিয়ানি, সো ফার্স্ট টাইম। Oh my god,